যেটা আমরা শুরু করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড ঠিক আছে তা আমি প্রথমত আমি স্ক্রিনে নিয়ে যাই আমার ল্যাপটপ স্ক্রিনে তাহলে সবাই দেখতে পাবে তোমাদের মধ্যে থেকে কেউ একজন আনমিউট করে রাখবে ঠিক আছে মানে আমার কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে কি এটা বলার জন্য সবই করে রাখো আনমিউট করে রাখো শুধু হ্যাঁ স্যার আচ্ছা শুরু করব আমরা এমএস ওয়ার্ড নিয়ে ঠিক আছে তো এমএস ওয়ার্ডের পুরো কাজটা আমরা শিখবো ধাপে ধাপে আজকে যতটা পারি আমি কমপ্লিট করব যে দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয় হ্যাঁ বলো স্যার এখন অবধি স্ক্রিনটা আমার কাছে আসেনি স্যার ওখানে দেখবা যখন স্ক্রিনটা আমি শেয়ার করছি তখন দেখবা আরেকটা ছবি আসবে টেক দুলিয়ানের লোগোটা তো আমি যেটা কথা বলছি এই লোগোটা বাদেও আরেকটা দেখবা স্ক্রিনের আসবে সেখানে টাচ করলেই দেখতে পেয়ে যাবা আচ্ছা স্যার শেয়ার করুন তৎক্ষণাৎ আমি দেখছি আসছে আসছে না আচ্ছা হাজার তো সবচেয়ে উপরে দেখো যে আমাদের যে বারটা আছে সবচেয়ে উপরে যেখানে ডকুমেন্ট লেখা আছে দেখো এই ডকুমেন্ট যেখানে লেখা আছে সবচেয়ে দেখো ডকুমেন্ট ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড এই যে কথাটা লেখা আছে এই দেখো এটাকে বলি আমরা টাইটেল বার এই টাইটেল বারের ডান দিকে দেখো লেখা আছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ক্লোজ মানে তিনটে অপশন আছে ঠিক আছে তো টাইটেল বারের আরো এই সাইডে যদি আমি বাম দিকে দেখি তো বাম দিকে দেখো একটা অপশন আছে সেব তারপরে মাউসটা নিয়ে যাচ্ছি আন্ডু লেখা আছে রিডু লিখা আছে এদের একটু জুম করি আমি এই দেখো সেব আন্ডু রিডু এই যে কাজটা দেখতে পাচ্ছ এই পুরো বারটাকে আমরা বলি টাইটেল বার তো এই মনে রাখতে হবে এবার তার নিচে টাইটেল বারের নিচে যদি দেখো এটা আছে এই যে গোল করা আছে এটার নাম হচ্ছে অফিস বাটন দেখো লিখাই আছে অফিস বাটন আর অফিস বাটনের পরে দেখো লিখা আছে হোম ইনসার্ট পেজ লেআউট রিফারেন্স মেলিং ভি রিভিউ ভিউ এই যে নামগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় রিবন ট্যাব ঠিক আছে তো রিবন ট্যাব বলা হয় আর এক একটা রিবন ট্যাবের মধ্যে অনেকগুলো দেখো এখানে অনেক অপশন আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলোর নাম হচ্ছে তো এই অপশানগুলো কি ইউজ করে বিভিন্ন রিবন ট্যাবে অনেক রকম দেখো ইনসার্টে ক্লিক করলাম ইনসার্টের মধ্যে দেখো কত অপশন আছে আবার পেজ লে আউটে যদি ক্লিক করি পেজ লেআউটের মধ্যেও দেখো অনেক অপশান আছে এই সমস্ত অপশানগুলোকে নিয়েই আমরা কিন্তু এম এস বিভিন্ন কাজ আমরা করব। তো কিভাবে কাজ করব। তো প্রথমত আমি কি বললাম একটা টাইটেল বার বললাম এই যে দেখো লিখে দিচ্ছি আমি টাইটেল বার বললাম আর নিচে যে বারটা যেটা হোম ইনসার্ট পেজ লেআউট এই যে জায়গাটা এই জায়গাটাকে বললাম আমি রিবন ট্যাব এই দেখো বানানটা রিবন ট্যাব আর রিবন ট্যাবের পরে দেখি কে জয়েন্ট হচ্ছে আবার এতক্ষণ অপেক্ষা করলাম এখন আবার জয়েন্ট হচ্ছে কেউ রাহুল খান আচ্ছা জয়েন্ট কাউকে নিব না এখন তো রিবনটা বুঝতে পারলা হ্যাঁ স্যার আচ্ছা এবার রিবন ট্যাবের নিচে যে অপশনগুলোর কাজ আছে এবার অপশনের কাজ বললাম আর তার নিচে যদি আমরা আরেকটু দেখি এই দেখো একটা স্কেলের মতো যেটা দেখো ওয়ান টু থ্রি ফোর এই যে দেখতে পাচ্ছো স্কেলের মতো এই জায়গাটাকে আমরা বলি রুলার এই রুলারের পরে যদি আর একটু আমি সাইডে যাই ডান সাইডে দেখবা এখানে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই জায়গাটাকে বলি আমরা স্ক্রল এই দেখো ডান দিকে এই জায়গাটাকে এটাকে বলি স্ক্রল এটার কাজ হচ্ছে এটা ধরে নামালে কি হবে পেজটা উঠা নামা করবে মানে উপর নিচ করা হবে আর তার নিচে সবচেয়ে নিচে দেখো লেখা আছে এই যে পেজ ওয়ান অফ ওয়ান ওয়ার্ড ফাইভ ইংলিশ আনটাইটেল স্টেট এই যে ইউনাইটেড স্টেট লেখা আছে তারপরে এই সাইডে হান্ড্রেড পার্সেন্ট আছে জুম এই যে বারটাকে বলি আমরা স্ট্যাটাস বার এর নাম বলছি স্ট্যাটাস বার এবার এম এস কাজ বলি তো এম এস কাজ করার জন্য প্রথমত এম এস ওয়ার্ড ওপেন করবা ওপেন করে প্রথম যে কাজটা করতে হয় সেটি হচ্ছে আমাদের পেজের সেট আপ করতে হয় তো পেজ কিভাবে করতে হয় তো পেজের বলতে আমরা বুঝি যে পেজটা কি মাপের না এ ফাইভ নেব না লেটার সাইজের নেব না লিগাল সাইজের নেব পেজের মাপটা সঠিক দিতে হবে তারপরে এখানে দেখো মার্জিন দেখতে পাচ্ছ মানে আমার লেখাটা এই জায়গা থেকে শুরু হয়েছে এখান থেকে কিন্তু অনেকটা যে গ্যাপিংটা আছে গ্যাপিংটা হচ্ছে একটা মার্জিন তো এখানে ক্লিক করলে মার্জিনে দেখতে পাবা তো এই মার্জিন এবং পেজের সেট আপটা করতে হবে প্রথম কাজ তো পেজ সেট আমি লিখে দিচ্ছি কিভাবে করতে হয় এই দেখো পেজ বড় করে দিলাম লেখাটা যাতে বুঝতে পারো তোমরা এই দেখো পেজ সেট এই পেজ সেট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় প্রথমত এখানে একটা রিবন ট্যাব আছে সেই রিবন ট্যাবটার নাম হচ্ছে পেজ লে আউট রিবন ট্যাব এই পেজ লে আউট রিবন ট্যাবে ক্লিক করতে হবে দেখো আমি একটু জুম করে দেখাই এই দেখো পেজ লে আউট রিবন ট্যাব পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করলে আমরা দেখতে পাবো নিচে আছে এই যে পেজ সেট আপ লিখা তো এই পেজ সেটআপের দেখো উপরে কিছু লেখা আছে যেমন আছে সাইজ ওরিয়েন্টেশন এবং মার্জিন এই তিনটে জায়গা আছে এই তিনটে জায়গার কাজ প্রথমত সেট করতে হবে আমাদেরকে তো প্রথম আমরা সেট করব সাইজ তো সাইজটাকে দেব এ ফোর সাইজ এখানকার মধ্যে থেকে এ ফোর দেখে দেখো আমার এখন হয়ে আছে কত লেটার হয়ে আছে দেখো মানে দেখো লেটারটা হাইলাইট হয়ে আছে তো এই লেটারটাকে করতে হবে এ ফোর সাইজ তো এ ফোর উপরে সাধারণত থাকবে এ দেখো এ ফোর এ ফোরে ক্লিক করে দিব মানে আমি পেজের সাইজটা কি করলাম এ ফোর করলাম তোমাদেরকে আমি নোট লিখানোর জন্য এখানে লিখেও দিচ্ছি কেটে দিই দেখো পেজ সাইজ পেজ সাইজটা নিলাম এ ফোর তারপরে যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনে পেজ ওরিয়েন্টেশনে দুটো অপশান পাবো একটার নাম হচ্ছে পোর্ট্রেট আর একটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের কাজ হল পেজটাকে ঘুরানো মানে পেজটা যদি তোমার লম্বাই প্রিন্ট আউট করতে চাও তাহলে হচ্ছে পোর্ট্রেট আর যদি পেজটাকে চওড়া করতে চাই তাহলে হবে ল্যান্ডস্কেপ মানে আমি যদি সহজ ভাষায় বোঝাই তাহলে ধরে নাও এটা আমাদের পেজ তো পেজটা যদি আমরা এরকম নিতে চাই মানে লম্বা তাহলে এটার নাম হচ্ছে পোর্ট্রেট আর যদি পেজটা আমি এইভাবে ঘুরাই চৌড়াই তাহলে পেজটা হচ্ছে ল্যান্ডস্কেপ বলা হয় মানে যদি ঘুরিয়ে নিই পেজটাকে কার মি আনমিউট দেখো তো কার আওয়াজ হচ্ছে কারো আওয়াজ হচ্ছে দেখো কারো আওয়াজ আওয়াজটা মেনটেন করবা নিজেদের মধ্যে দেখবা একটু ঠিক আছে নিজেদের মধ্যে একটু আওয়াজটা দেখবা যে কার মোবাইল থেকে আওয়াজটা আসছে আর এই দুটো একসাথে বলি আমরা কি বলি ওরিয়েন্টেশন মানে পেজ ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনের পরে আমরা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনটাকে আমরা করব আমাদের ইচ্ছে মতো হয় পোর্ট্রেট করতে পারি অথবা ল্যান্ডস্কেপ করতে পারি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তো ল্যান্ডস্কেপ করতে পারি আমি লিখে দিচ্ছি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ পর্ট্রেটটা কি বললাম লম্বাভাবে হবে আর ল্যান্ডস্কেপটা চওড়া এবার আসছি মার্জিন মার্জিন দেখো কিভাবে সেট করবো মার্জিনে যদি আমরা ক্লিক করি তো মার্জিনে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত নর্মাল মার্জিন হয়ে আছে মানে টপ ওয়ান ইঞ্চ বাটাম ওয়ান ইঞ্চ মানে চারো সাইডে ওয়ান ইঞ্চ করে মার্জিন ছাড়া আছে এই মার্জিনটাকে আমরা আমাদের ইচ্ছে মতো করতে পারি তো যদি আমরা মনে করি ন্যারো করবো ন্যারোতে আমি ক্লিক করে দেখাই দেখো মার্জিনটা অনেকটাই কমে গেছে মানে আমার লেখাটা এখান থেকে শুরু হয়েছিল কিন্তু এখান থেকে দেখো এইটুকু মার্জিন মাত্র তো আমরা ইচ্ছে মতো দেখো মার্জিনটা একবারে নিচে চলে এসছে এবার আমরা আমাদের ইচ্ছে মতো যদি মার্জিন করতে চাই তাহলে মার্জিনটা কি করব। এখানে মার্জিনে যাব মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন দেখো সবচেয়ে নিচে আছে কাস্টম মার্জিন এই কাস্টম মার্জিনে ক্লিক করব কাস্টম মার্জিনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স চলে এলো এই বক্সটাকে বলা হয় ডায়ালগ বক্স কি নাম বললাম ডায়ালগ বক্স এই ডায়ালগ বক্সের মধ্যে মার্জিন আছে মার্জিনের মধ্যে একটু জুম করে তোমাদেরকে দেখাই আমি এ দেখো মার্জিন আছে মার্জিনের মধ্যে আছে টপ তো টপের মধ্যে আছে জিরো পয়েন্ট ফাইভ তো আমরা যে পেজটার উপর টপ মানে উপরের সাইডে আমি কতটা মার্জিন ছাড়তে চাই দেখা গেলো আমি মার্জিন ছাড়তে চাই দুই ইঞ্চ তো এখানে জিরো পয়েন্ট ফাইভটাকে কেটে জাস্ট কিবোর্ড থেকে দুই লিখে দিব। এবার দেখা গেল লেফটেও আমি চাইছি দেড় ইঞ্চ চাইছি মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ তো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ লিখে দিব। রাইটে দেখা গেল আমি হাফ ইঞ্চ রাখতে চাইছি আমার ইচ্ছে মতো কাজটা করতে চাইছি এবার কি করব ওকে করে এটাকে তো ওকে করলে দেখতে পাবা কি হয় কাজটা এই জায়গা থেকে কিন্তু এখন এতটা নিচে নেমে গেছে আরও যদি মার্জিনটা আমার ইচ্ছে মতো করতে চাই তো করতে পারবো বিশেষ করে দেখবা আমরা যদি যখন এগ্রিমেন্টের কাজ করি কোনো এগ্রিমেন্ট তৈরি করতে হলে আমরা এগ্রিমেন্ট পেপারটা থাকে কেমন এই যে এরকম এগ্রিমেন্ট পেপার থাকে দেখবা এইভাবে যে এগ্রিমেন্ট পেপার আমাদের থাকে সেই এগ্রিমেন্ট পেপারের মধ্যে তোমার এতটা জায়গা দেখবা একটা নোটের মতো ছাপা থাকে এতটা জায়গা মনে করো নোটের মতো থাকে নোট কিছু হয়তো টাকার নোটের মতো পঞ্চাশ টাকা একশো টাকার নোটের মতো ছাপা থাকে আর তার মধ্যে দেখবা যে কেমন থাকে একটা লাইন থাকে এর মধ্যে থেকে এখান থেকে দেখবা একটা লাইন থাকে তো এরকম যদি আমি এই জায়গা হচ্ছে আমাদের মেন হচ্ছে কাজের জায়গাটা হচ্ছে এই জায়গাটা মানে এখানকার মধ্যে এইটুকু জায়গার মধ্যে আমরা টাইপ করতে বলা হলো অর্থাৎ একটা এগ্রিমেন্ট পেপারে যখন আমরা কিছু টাইপ করব তো টাইপ করার ক্ষেত্রে আমরা এইটুকু জায়গা ব্যবহার করি এবার এইটুকু জায়গা তাহলে আমাকে কি করতে হবে পেজটাই যখন আমরা কাজ করব তো কাজটা করে যখন যখন আমরা এটাতে প্রিন্ট আউট করবো দেখবা এই পেপারটা ঠিকঠাক হবে না কেটে যেতে পারে এই জন্য আমরাকে সঠিকভাবে মার্জিনটাকে সেট করতে হবে তো এই যে মার্জিনটা উপরের যে পার্টটা মার্জিন আমাদের সেই উপরের পার্টটা এই যে এই পার্টটা এই পার্টটা কতটা লেভেল আছে মানে এই পার্টটাকে বলি মার্জিনটাকে বলি আমরা টপ এটা টপ বলা হয় ঠিক আছে আর এই সাইডে যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি এই যে মার্জিন লেফটে এটাকে লেফট বলা হয় এটা বলছি লেফট মার্জিন আর এটা টপ মার্জিন তো লেফট আর টপ মার্জিন আমাদেরকে ঠিকঠাক ভাবে সাইজটাকে দিতে হবে তো সাইজটা কিভাবে দিব না আমরা এম এস ওয়ার্ডে আসবো এই উপরে মনে করো আমাদের নোটটা ছাপা থাকবে এবার আমরা ওই পেপারটাই প্রিন্ট আউট করব। তার জন্য মার্জিনটা সঠিকভাবে দিতে হবে কিভাবে দিব দেখাই একবার দেখা যাচ্ছে আমার প্রথমত আমি স্কেল দিয়ে এটা মেপে নিব কতটা ইঞ্চ আছে বা কত সেন্টিমিটার আছে এটা আমাকে মেপে নিতে হবে এই জায়গাটা এবার মেপে নেওয়ার পরে তারপরে আমি সঠিকভাবে মাপটা দিব কত ইঞ্চ আছে সেটা মেপে নিব দেখা যাচ্ছে এটা আমার দুই ইঞ্চ আছে বা তিন ইঞ্চ আছে তো থ্রি ইঞ্চ যদি হয় বা সাড়ে তিন ইঞ্চ হয় যত ইঞ্চ থাকবে সাড়ে তিন হলে আমরা দিব চার ইঞ্চ মানে হাফ ইঞ্চ একটু বেশি দিব ঠিক আছে সাড়ে তিন যদি হয় তো লিখবো ফোর ইঞ্চ যাতে আমার পেপারটা না কাটে মানে একটা পেপারের একশো টাকা বা পঞ্চাশ টাকা দাম আছে যদি আমার এগ্রিমেন্ট পেপারটা একশো টাকার দামের হয় যদি আমার একটু মিস্টেক হয় তাহলে একশো টাকায় লস হয়ে যাবে মানে ঠিকঠাক প্রিন্ট আউট হবে না এই জন্য আমাদেরকে কি করতে হবে পেপারের সাইজটা মেপে নিয়ে তারপরে যাব মার্জিনে মার্জিনটা কোথায় পাবো না পেজ লে আউট এই রিবন ট্যাবের মধ্যে পাবো মার্জিন মার্জিনের পরে নিচে চলে আসবো লেখা থাকবে কাস্টম মার্জিন কাস্টম মার্জিনে আমরা ক্লিক করলে দেখতে পাবো টপ দেখো টপ লিখা আছে উপরে এই টপের মধ্যে লিখবো আমরা চার ইঞ্চ মানে আমি চার করতে চাইলে চার ইঞ্চ লিখবো লেফটে দেখা গেল আমার আছে 2 in তো 2 in তো দুই লিখে দিব এবার জাস্ট আমি ওকে করে দিব ওকে করে দিলে আমরা দেখতে পাবো পেপারটা এরকম হয়ে গেল তার মানে কি আমার উপর থেকে নিচে পর্যন্ত মানে এতটা জায়গা আমার কিন্তু মার্জিন হয়ে গেছে এই দেখো মার্জিন যদি আমরা ক্লিক করি এই এতটা জায়গা তার মানে আমার পারফেক্টলি কাজ হয়ে যাবে এখান থেকেও ঠিক এতটা মার্জিন মানে লেফটে লেফটেও যদি আমি ক্লিক করে দেখাই এই যে মার্জিন তা এই মার্জিনের মধ্যে আমার লেখাটা আসবে না এবার সঠিকভাবে আমি এখান থেকে লিখবো এইটুকু জায়গার মধ্যে লিখাটা যা আমাদের লিখতে হবে সেই লেখাটা লিখতে লাগবো বুঝা গেলো মার্জিন মার্জিন বুঝতে পেরেছো না কারো ডাউট আছে মার্জিন সম্বন্ধে বলো ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা হ্যাঁ আচ্ছা আনমিউট করব মিউট করে দিবা আবার সবাই আচ্ছা যার যার প্রবলেম হবে যে যার যখন প্রবলেম হবে সেই শুধু আনমিউট করবে ঠিক আছে যে কথা বলবে বুঝতে যার অসুবিধা হবে হয়তো বুঝতে পারোনি আমি আবার রিপিট করব না বুঝতে পারলে তো যার বুঝতে অসুবিধা হবে সেই শুধু আনমিউট করবে ঠিক আছে আচ্ছা মার্জিন আমরা শিখলাম এই মার্জিনের নোটটা তোমরা খাতায় লিখে রাখবে এইভাবে লিখবে পেজের খাতার মধ্যে লিখবে পেজ সেট এবার পেজ সেট পরে নোটটা লিখার সময় এইভাবে নোটটা করবে কীভাবে নোট করবে আমি বলে দিই মার্জিনটাকে আমি আপাতত ছোট করে দিই এখান থেকে সরাসরিও ছোট করতে পারি আচ্ছা নোটটা আমি বলি নোটটা লিখবে এইভাবে পেজ লেআউট রিবন ট্যাব তারপরে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিবে ঠিক আছে পেজ লেআউট রিবন ট্যাব তারপরে চিহ্ন দিয়ে দিতে হবে মানে এর পরবর্তী আমি কি কাজ করতে চাইছি তো এই যে পেজ লেআউট রিবন ট্যাবে লিখলাম এবার কি করব এই জন্য চিহ্ন মানে এটা ইন্ডিকেট করে এর পরবর্তী কি করব এর পরবর্তী তখন আমরা এই যে কথাটা লিখবো প্রথমত লিখব পেজ সেটআপ পেজ সেটআপের মধ্যে আমরা পেজ সাইজ ওরিয়েন্টেশন আর তিন নম্বর লিখবো মার্জিন তিন নম্বর মার্জিন একটু উপরটা আমি কেটে দিই তাহলে লিখাটা এঁটে যাবে আহ মার্জিন এটা দরকার নাই এই তিনটে জিনিস আমরা সেট করবো হ্যাঁ বলো বলুন আরেকবার কি বললেন পেজ লেআউট রিবন ট্যাব দিয়ে হ্যাঁ পেজ লেআউট রিবন এইভাবে রিবন ট্যাবে ক্লিক করলাম তারপরে কি করব পেজ সেটআপ করব পেজ সেটআপটা কি করব আমরা করব এখান থেকে পেজ সাইজটা নিব আমরা প্রথমত A4 এটা পুরোটাকে পেজ সেটআপ বলি এই সাইজ ওরিয়েন্টেশন আর মার্জিন তিনটাকে একসাথে আমরা বলি পেজ সেটআপ তো সাইজটাকে করব A4 ওরিয়েন্টেশন আমার ইচ্ছে মতো হয় ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট তো আমরা সাধারণত যে প্রিন্ট আউট করি সেটা পোর্ট্রেট তোমার যদি পেজটা চওড়া প্রিন্ট আউট করতে হয় চৌড়া ভাবে তাহলে ল্যান্ডস্কেপ করবে আর মার্জিনটে মার্জিন আমাদের থাকবে নরমাল সেই মার্জিনটা তোমার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবা তোমার যেটা দরকার হবে কাজের তো তোমার দেখতে হবে কি কাজে আমরা ব্যবহার করছি হ্যালো স্যার বলো স্যার আমি যখন এখানে আমার পেজ সেটআপটার মধ্যে যখন সাইজটা A4 সিলেক্ট করছি তখন সে ওইটা A4 সিলেক্ট হচ্ছে না তার একদম ছোট একটা পেপার হয়ে যাচ্ছে তাহলে দেখুন নিচের দিকে একটা জুম আছে এই যে স্ট্যাটাস বারে এই জুমটা আমরা যদি এই ছোট করি এইভাবে ছোট হয়ে যাবে জুমটাই আবার প্লাসে ক্লিক করব এইভাবে বড় হবে কোনো ঘাবড়ানোর ব্যাপার নাই তোমার স্ক্রিনে যদি আমার পেজটাকে ছোটও দেখায় যদি আমার মনে করো এত বড় পেজ দেখাচ্ছে তবু আমি যখন প্রিন্ট আউট দিব তখন সঠিক ভাবেই বের হবে প্রিন্ট আউট আমি বলছি প্রথমত পেজ সেটআপ শিখলাম এটা খাতায় নোট করে নাও সবাই আচ্ছা যেগুলো আমি করাবো এই ক্লাসে যা যা করাবো সপ্তাহে তো তিন দিন ক্লাস করাবো তো যা যা শিখাবো হ্যাঁ প্রত্যেকটা কাজ তোমাদেরকে আমাকে দেখাতে হবে গ্রুপের মধ্যে ঠিক আছে তো গ্রুপটা অনলি করা আছে আমি একটা সময় দেব এই বুধ শুক্র তো তোমরা যে সময়টা আমি ফাঁকা থাকবো সেই সময় আমি বলে দেব গ্রুপের মধ্যে পোস্ট করবে বা গুড মর্নিং স্যার হ্যালো হাও আর ইউ কেমন আছো এইসব কমেন্ট কেউ করবে না গ্রুপের মধ্যে তাহলে আমি পাবলিক করে দেব ঠিক আছে কোনো পোস্ট হ্যাঁ কোনো আবল তাবোল এমনি অন্য কোনো পোস্ট না হয় শুধু কম্পিউটারের জন্যই পোস্ট যে কম্পিউটার কিছু তোমার প্রবলেম হয়েছে বা বুঝতে পারছো না ওই সম্বন্ধে পোস্ট করবা কমেন্ট করবা আচ্ছা এবার আমরা যেটা এবার আমরা যেটা শিখবো দেখাই পয়েন্টটা লিখে দিই তোমরাও খাতায় লিখতে পারো নাম লিখবো ফ্যামিলি হেডিংটা করবা সবাই করবা যার লেখা আছে তাকে লিখতে হবে না আর যার লিখা নাই লিখে এটা হেডিং করে নেবা ফন্ট ফ্যামিলি পেস্ট করে দিচ্ছি এই দেখো তো ফ্যামিলি দেখো তো ফ্যামিলি যদি আমরা এটাকে বুঝি তাহলে সবচেয়ে উপরে লেখা আছে ক্যালিব্রি ক্যালিব্রি मींस হচ্ছে এটাকে হচ্ছে একটা বলা হয় এই যে জায়গাটা এটাকে বলি আমরা ফন্ট ফেস এটার নাম ফন্ট ফেস যদি এরকম বাড়ি খাতায় তোমরা ছবি এঁকে লিখে রাখতে পারো সব থেকে ভালো হয় খাতায় নোটটা খুব ভালোভাবে লিখে রাখবা তোমরা এটার নাম ফন্ট ফেস তো ফন্ট বলতে আমরা সাধারণত বুঝি যে লিখা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে পুরো গল্পটা দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি আচ্ছা যারা খাতায় লিখছো এটা লিখে নিবা ফন্ট সাইজ এটাকে বলা হয় ফন্ট সাইজ তারপর এটাকে বলি আমরা বোল্ড এটাকে ইটালিক বলা হয় এটাকে আন্ডারলাইন বলা হয় এটাকে বলা হয় ফন্ট কালার লিখলে লিখতে পারো আমি লিখে দিচ্ছি এখানে এটাকে বলছি আমরা বল্ট বললাম এটাকে এটাকে বলছি ইটালিক এটার নাম ইটালিক আর এটার নাম হচ্ছে আন্ডারলাইন এটাকে বলি আমরা ফন্ট কালার ফ্রন্ট কালার এটাকে বলি স্ট্রাইক থ্রু এটা সাব স্ক্রিপ্ট এটা সুপার স্ক্রিপ্ট এটা চেঞ্জ কেস আর এটা হাইলাইট কালার এটা হচ্ছে ফন্ট সাইজ এটাও ফন্ট সাইজ আর এটা হচ্ছে ফরম্যাট মানে যা যা কাজ করেছি বড় ছোট সাইজ সবকিছু উড়ে যাবে পুরো নোটটা লিখবা এখানে পুরো গল্প এখানে মাউসটা নিয়ে গেলে তোমরা দেখতে পাবা নাম প্রত্যেকটা জিনিসের নাম দেখতে পাবা এই এই অপশানগুলোয় এই অপশন প্রথমত আমি দেখাই নাম আছে ফন্ট ফেস ফ্রন্ট ফেস ফ্রন্ট ফেস জিনিসটা কি আমি একটু ফেসটাকে ঘুরিয়ে নিই তাহলে বেশি আমার লেখা হবে ল্যান্ডস্কেপ করলাম দেখো ফ্রন্ট ফেস ফ্রন্ট ফেসে আমরা কি পাবো ধরে নাও লিখলাম আমি মাই নেমিস বিশ্বজিৎ মন্ডল এই যে কথাটা লিখেছি এই কথাটা লিখে আমি যদি মনে করি এটা ফেসটা তো এই ফেসটা যে দেখতে পাচ্ছি ফেস বলতে চেহারা তো লেখার চেহারাটা কেমন লাগবে দেখতে তো লেখার চেহারাটা যা আমি এখন দেখতে পাচ্ছি সেটাকে বলি আমরা ক্যালিব্রি দেখো সবচেয়ে উপরে লেখা আছে ক্যালিব্রি এবার এই লেখার চেহারাটা যদি আমি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে চাইলে এখানে যাব ফন্ট ফেসের এই ড্রপডাউন মেনুতে তারপরে যে কোনো ফন্ট ফেস আমি এখানে করতে পারি তো দেখো এখানে বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে এটা করছি স্ক্যাডো স্কাইডও দেখো এখন লিখাটা চেঞ্জেস হয়ে গেল। যদি আমি আরও চেঞ্জেস করি দেখলো এটা করব দেখো বার্কলে বার্কলি করলাম তো আমার আরও চেঞ্জ হয়ে গেল ব্রাশ স্ক্রিপ্ট এম টি দেখো লিখাটার এই যে এটাকে অনেকে আমরা বলি যে লিখার স্টাইল চেঞ্জ স্টাইল না নামটা হচ্ছে ফন্ট ফেস ফন্ট ফেস বলা হয় স্টাইল জিনিসটা আলাদা ঠিক আছে স্টাইল সম্বন্ধে আমি পরে বলবো এই যে স্টাইল আছে এই জায়গাতে মাইক্রোসফট অফিসের এই হোম রিবন টাইপের মধ্যে ডান দিকে আছে আলাদা এটাকে বলছি আমরা ফ্রন্ট ফেস মানে ফেস বলতে চেহারা লেখাটা দেখতে কেমন লাগবে লুকিংটা সেটাকে বলছি ফ্রন্ট ফেস আচ্ছা তারপরে আমরা পয়েন্ট করব পয়েন্ট করবা ফ্রন্ট ফেসের পর এটা তো আমার শেষে মারি আচ্ছা ফ্রন্ট ফেসের পর আমরা যেটা পয়েন্ট করছি সেটা হচ্ছে ফন্ট সাইজ সাইজ খাতাতে যখন লিখবা এইভাবে লিখো ফন্ট ফেস লিখলা নোট করলা তারপরে এখানে বাংলায় লিখো লেখার চেহারা বা ধরন পরিবর্তন করা হবে ফন্ট সাইজ ফন্ট সাইজ পয়েন্ট করার পর লিখতে হবে লিখার সাইজ ছোট অথবা বড় করা হবে লিখার সাইজ ছোটো অথবা বড় করা হবে তো লেখার সাইজ ছোট বড় করা হবে তো আমি দেখবো প্রথমত লিখার সাইজ সব থেকে ছোটো কত আছে তো লেখার সাইজ আমরা দেখতে পাবো ডিফল্ট সাইজ ডিফল্ট সাইজ কত আছে তো ডিফল্ট সাইজ সব থেকে মিন মানে সব থেকে ছোটো আছে এইট এবং সবথেকে বড়ো আছে অ্যান্ড সবথেকে বড়ো আছে মানে ম্যাক্স সব থেকে বড় সেভেন্টি টু এটা দেখে নিবা সব থেকে ছোটো আছে এইট এবং সবথেকে বড় আছে বাহাত্তর আমি কালারটাও একটু চেঞ্জ করে দিচ্ছি দেখো লেখার কালার এইভাবে চেঞ্জ করে ছোট আছে 8 আর বড় আছে 72 যদি কিভাবে আমি দেখতে পাবো যদি আমরা লিখার সাইজের এই জায়গাতে ফন্ট সাইজে ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে লিখার সাইজ সবথেকে ছোট আছে 8 আর সব থেকে বড় আছে 72 হ্যাঁ বলো বলিয়াম লিখার কালারটা কেমন করে চেঞ্জ করলেন আচ্ছা দেখিয়ে দিচ্ছি জাস্ট লেখাটাকে আমি প্রথমত দেখালো বিশ্বজিৎ মণ্ডল এই লিখাটাকে চেঞ্জ করব কালার হ্যাঁ স্যার প্রথমত সিলেক্ট করব ফার্স্ট কাজ সিলেক্ট করব সিলেক্ট কিভাবে করে মাউসটাকে এইভাবে ধরব ধরে মাউসের লেফট বাটনটা চেপে থেকে এইভাবে সরিয়ে নিয়ে যাব ডান দিকে তো মাউসের পয়েন্ট একটা নিয়ে গেলে এরকম দেখো একটা হাইলাইট কালার হয়ে যাচ্ছে তারপরে এটাকে বলি আমরা সিলেকশন এটার পরে এখানে উপরে চলে আসবো ফন্ট কালারে ফন্ট কালারে এসে আমরা যে কালার দিতে চাই সেই কালারে ক্লিক করে দিব তাহলে হয়ে যাবে কালার ঠিক আছে আচ্ছা তারপরে আমরা যেটা জানবো লিখার আমরা তো সাইজ জানলাম এবার ডিফল্ট জানলাম ডিফল্ট ছাড়াও আমরা কতটা করতে পারি মানে হাইয়েস্ট এইচ আই ই জি এইচ ই এস টি বানান ভুল হলো কি বানান ভুল আছে আচ্ছা হাইয়েস্ট হাইয়েস্ট আমরা কতটা করতে পারি আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ এমএস ওয়ার্ড এর আগে চালিয়েছো স্যার চালিয়েছি আচ্ছা সবচেয়ে বড় স্যার আমি চালিয়েছি সবথেকে বড় মানে সবথেকে বেশি ফন্ট সাইজ কত করা যেতে পারে কে পারবে বলতে দেখেছিলাম স্যার আপনার মন মতো আপনার বাস্তবpiece আছেন না এখানে যদি আমি দু হাজার লিখি সাইজ তাহলে দু কি হবে দেখো দু হাজার নিচ্ছে না তাহলে সব থেকে বড় হচ্ছে অনেক জায়গায় কুইজে বা অনেক জায়গায় পরীক্ষা হয় যে এম এস ওয়ার্ড সাইজ সব থেকে বেশি কত করা যেতে পারে ষোলোশো আটত্রিশ সব থেকে ছোট কত করা যেতে পারে মানে লোয়েস্ট একবারে সবথেকে ছোট করা যেতে পারে ওয়ান সবথেকে ছোট ওয়ান হ্যাঁ সবথেকে ছোট ওয়ান আর সবথেকে বড় হচ্ছে ষোলোশো আটত্রিশ ফন্ট সাইজ এটা খাতায় নোট করে নাও তোমরা

ঠিক আছে হয়ে গেছে মানে এটা পেজ আমার চৌড়া করে রেখেছি আমি আচ্ছা ফ্রন্ট কালার ফ্রন্ট কালার আমরা ইচ্ছা মতো কালার করতে পারবো তো কালারটা আমি দেখিয়ে দিলাম কিভাবে ফ্রন্ট কালার করতে হয় প্রথমত সিলেকশন করতে হবে যে লেখাটাকে কালার করতে চাও সেই লেখাকে এবার সিলেকশন করবা যদি আমি ফন্ট সাইজকে সিলেকশন করি সিলেকশন করতে হবে তারপরে ফন্ট কালারে ক্লিক করতে হবে ফন্ট কালারে ক্লিক করার পরে যে কালার করতে চাই সেই কালারে করতে পারবো খুব ইজিলি দেখলেই একবার পেরে যাবা জাস্ট এইটুকু প্র্যাকটিস করবা খুব ভালো পেরে যাবা যদি আমরা এরকম করে লিখি ধরে নাও গুগল লিখছি আমি এই গুগলটাকে আমি কালার করে দেখাচ্ছি তো গুগল লেখাটার কালার প্রথমে জি জি কেমন কালার হয় একটু দেখি গুগলে গুগলে কেমন কালার হয় একবার এই দেখো প্রথমে জি আছে এই কালারটা ও আছে রেড তারপরে ও ইয়েলো তারপরে এটা ব্লু কালার চেঞ্জ করছি জি আছে এই কালারটা ও আছে রেড তাহলে ওটাকে সিলেক্ট করলাম দিয়ে রেড করলাম তারপর তারপরে ওটা আছে ইয়েলো সিলেকশন করলাম ইয়েলোতে ক্লিক করলাম তারপর জি আবার ব্লু আছে ব্লুতে ক্লিক করে দিলাম তারপরে এল কি ছিল এল ছিল সবুজ কালার এলটাকে সিলেকশন করলাম করলাম সবুজ

এখানে দেখো যদি আমরা সাইজ ছোট বড় করি তাহলে তারপরে একটা অপশান আছে যে ছোট এইভাবে ডাইরেক্টও করতে পারি এখান থেকেও করতে পারি যেটা ছোট একটা এ আছে একটা বড় এ আছে এখান থেকেও সরাসরি আমরা ছোট বড় করতে পারি আচ্ছা তারপর আসছি বোল্ড বোল্ড মানে হচ্ছে মোটা বোল্ড মানে হচ্ছে লিখাটা মোটা হবে তো যদি আমি এই লিখাটা মোটা করি দেখো আমি একটা দেখাচ্ছি বোল্ট করে ধরে নাও এখানে আমি লিখছি দিস ইজ এ কম্পিউটার এবার কম্পিউটার কথাটা আমি চাইছি বোল্ড করতে তো বোল্ট করলে কি হবে এটাকে সিলেকশন করবো এইভাবে তারপরে জাস্ট এখানে দেখো লেখা আছে বি এই যে চিহ্নটা এই এ ক্লিক করে দাও দেখো মোটা হয়ে গেলো এই লিখাটা আর এই লিখাটার মধ্যে ডিফারেন্স দেখো মোটা আছে দেখো তো এটা হচ্ছে বোল্ড ইটালিক জিনিসটা কি ইটালিক ইটালিকটাও তাই যদি আমি লিখি দিস ইজ এ কম্পিউটার এবার ইটালিক করে দেখাচ্ছি ইটালিকটা এইভাবে সিলেকশন করবো জাস্ট ইটালিকে ক্লিক করে দেব একটু বাঁকানো হলো মানে ইটালিকের কাজ হচ্ছে লিখাটাকে হালকা বাঁকানো আন্ডারলাইন আন্ডারলাইন সেম আমি লিখছি কথাটা দিস ইজ এ কম্পিউটার এবার আন্ডারলাইন জিনিসটা আমি বুঝাই আন্ডারলাইন জাস্ট এবার সিলেকশন করবো তারপরে যদি মনে করি আন্ডারলাইন লাইন করবো শুধুমাত্র এ ক্লিক করে দেবো দেখো আন্ডারলাইন হয়ে গেলো এবার আমি যদি মনে করি আন্ডারলাইনটা এরকম নিব না আন্ডারলাইনটা একটু চেঞ্জেস করব মানে ডবল আন্ডারলাইন নিব তাহলে কি করব তাহলে সিলেকশন করব ধরে নাও এই আন্ডারলাইন কথাটাকে আমি করতে চাইছি তো সিলেকশন করবো সিলেকশন করার পরে আন্ডারলাইনের পরে আরেকটা পয়েন্ট আছে দেখো এই দেখো একটা পয়েন্ট আছে আন্ডারলাইনের পরে যে ক্লিক করার এই পয়েন্টে ক্লিক করতে হবে তো পয়েন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো অনেকগুলো ফ্যাসিলিটি অনেকগুলো স্টাইলের লাইন দেখতে পাবো তো এটা হচ্ছে যেমন করি একটু ঘুরিয়ে ডট এরকম আন্ডারলাইন করতে পারি আমার ইচ্ছে মতো আমি আন্ডার করতে পারবো তো আমি দেখা গেল ডবল করে দিচ্ছি তো ডবলে ক্লিক করে দিলাম এবার আমি চাইছি লিখার কালারটা করব আর আন্ডার কালার আলাদা করব তো লিখার কালার তো আমার আছে এখন ব্ল্যাক বাট আমি চাইছি আন্ডারলাইনের কালারটাও ব্ল্যাক না থাকুক মানে রেড থাকবে তো কিভাবে করব তো এই আন্ডারলাইনের জায়গাতেই এই জায়গায় পয়েন্টে ক্লিক করব তাহলে এখানে দেখো আন্ডারলাইন কালার আছে এই আন্ডারলাইন কালারে গিয়ে যে কালার করতে চাও সেই কালারে ক্লিক করে দাও তাহলে আন্ডারলাইন হয়ে যাবে স্যার হ্যালো স্যার বলো স্যার আমি মনে করলাম যে আন্ডারলাইনটা আমি উড়াবো তাহলে সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে ধরে নাও আমি আন্ডারলাইন উড়াবো তো আন্ডারলাইন উড়ানোর জন্য শুধুমাত্র সিলেক্ট করবা সিলেক্ট করার পরে আবার सेम ওই আন্ডারলাইনে ক্লিক করে দাও উড়ে যাবে আচ্ছা যেভাবে দিলাম সেইভাবেই উড়ে যাবে মানে একবার ক্লিক করলাম তো আন্ডারলাইন পড়ে যাচ্ছে আর আরেকবার ক্লিক করছি তো উড়ে যাচ্ছে মানে অ্যাক্টিভ হচ্ছে ডিঅ্যাক্টিভেট হচ্ছে আচ্ছা ওকে স্যার তা আন্ডারলাইন হলো এবার কি হয় অনেক সময় আমরা এরকম লিখি কিছু ফর্ম হয়তো তৈরি করি বা ডকুমেন্ট তৈরি করি যেখানে লিখা আছে মিস্টার দিয়ে তারপর অবলিক দিয়ে লিখা আছে মিস্টার বা মিস্ট্রেস এরকম করে দেখবার লিখা থাকে থাকে না এই যে জায়গাটা লেখা আছে এই জায়গাটায় আমরা কি করি অনেক সময় এরম করে কিছু নাম দেখা সুজন আচার্য সুজন আচার্য এর নামটা ধরলেও লিখলাম তো এটা কি হবে মিস্টার হবে মিস্টার হবে না তাহলে কি করব আমি এটাকে মনে করি যদি আমি কেটে দিব কিন্তু আমি যদি কেটে দিই তো কেটে দিতে পারি শুধু মিস্টার রাখতে পারি কিন্তু যে আমাকে অর্ডার দিয়েছে কাজটা করতে সে মনে করো চাইছে এরকম যে মিস্টার লিখা থাকবে মিস্টার্সও লিখা থাকবে বাট মিস্টার্স লিখাটা কাটা থাকবে মানে এভাবে যেভাবে কেটে দিয়ে আমরা খাতাতে এভাবে কাটা থাকবে তো এই জায়গাতে আমরা কাজ করার ক্ষেত্রে কি করব এই যে অপশানটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রু এটাতে ক্লিক করে দেব তাহলে কেটে যাবে দেখো এটার নাম বললাম আমরা স্ট্রাইক থ্রু এই যে স্ট্রাইক থ্রু এই দেখো তো मिsters মিসেস যেভাবে আমরা লিখতে পারি লিখতে চাই লিখতে পারি ওটা আমাকে কার্ডলেন আরেকবার যদি দেখান এই যে দেখো ধর নাও আমার এই লেখাটা পুরোটা ভুল হয়ে গেছে কিন্তু ভুল হয়ে গেছে আমাকে কাটতে মানা করছে যেভাবে খাতাই কাটে সেম ভাবে আমাকে কাজটা করতে বলল কেটে দিতে বলল কম্পিউটারেও তাই থাকবে তাহলে তখন আমরা কি করব সিলেকশন করব সিলেকশন করে এই স্ট্রাইক থ্রুতে ক্লিক করে দেব দেখো কেটে গেল লেখাটা বেসিক্যালি আমাদের এই জন্য কাজ পড়ে যে তোমাকে দেখালাম ধরেন অনেক সময় অনেক কিছু বানাতে আমি যখন দেখাবো শিখাবো পরবর্তীতে তখন বুঝতে পারবা এর ব্যবহার সবচেয়ে বেশি হয় স্ট্রাইক থ্রু এই অপশনটা তো যে জিনিসগুলো আমি বলছি এগুলো প্র্যাকটিস করো তোমরা যেমন গুগল লিখে দেখালাম এরকম তোমরা লিখ লিখে আমাকে পোস্ট করবা ঠিক আছে তাহলে আমি দেখতে পাবো যে কারা কারা প্র্যাকটিস করছো ঠিক আছে ওকে স্যার আচ্ছা